আন্দোলনের পর থেকে আমাদের দেশকে যেহেতু নতুনভাবে সকলেই সাজাচ্ছে আমাদের স্কুল ভার্সিটির ভাইয়েরা, ঠিক তেমনইভাবে আমরা আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আছি, আমরা আমাদের মতো আমাদের আরবি ক্যালিগ্রাফি দিয়ে আমরা নতুনভাবে এই নতুন 2024 সালের স্বাধীনতাকে আবার ফিরে নিয়ে আসছি এবং আমাদের দেশকে সুন্দরভাবে কীভাবে সাজানো যায় সেভাবে আমরা সাজাচ্ছি কওমি মাদ্রাসার ছাত্ররা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমাদের নতুন দেশ হয়েছে। দেখা যাচ্ছে যে অনেক স্কুল ভার্সিটিরা তারা নিজ নিজ দায়িত্বে দেয়ালকে সাজাচ্ছে, তাদের নতুনাঙ্গি নেই, কিন্তু আমরা কওমি মাদ্রাসায় ইসলামকে প্রচারের জন্য আমরা এই ক্যালিগ্রাফিকে বেছে নিয়েছি। দেশ স্বাধীনের আগেও আমরা এটা করতে পারতাম না, সেটা প্রচলন ছিল না, কিন্তু দেশ স্বাধীনের পরে আমরা এটা নিজ দায়িত্বে আমরা আমাদের নিজের খরচে এটা আমরা ইসলামকে প্রচারের জন্য, দেশকে নতুনভাবে গড়ানোর জন্য আমরা এই কাজটা শুরু করেছি। সেই জন্য আমরা এটাই বলবো যে আমরা ইসলামকে খুব ভালোভাবে মেনে নেব। আবার শাহবাগে যে দেখা গেছে যে আমাদের ক্যালিগ্রাফি করার জন্য তাদেরকে অনেক হয়রানি করা হয়েছে, এটা না করা, কারণ বাংলাদেশে সব ভাষারই প্রয়োজন আছে। যেমন কি ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়, আরবিকে এর থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এই জন্য আমরা এটাকে সবাই পুরো দেশবাসীকে জানানোর জন্য আমরা এই ক্যালিগ্রাফিটা করছি। এই দেশটাকে স্বাধীন করার পরে থেকে আমরা আরবি কওমি মাদ্রাসা ছাত্ররা, যে কেন দেশ স্বাধীন করার আগে আমরা এই জিনিসগুলো আমাদের মনের ভিতর ছিল, যেটা আমরা প্রকাশ করতে পারি নাই। আজ এই স্বাধীনের পরে আমরা নতুন করে আমাদের মন মতো আমরা এই দেশটাকে সাজাচ্ছি এবং কি আমাদের কওমি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা খুবই উৎসাহের সাথে এই কাজগুলো করছে। আমরা শেরপুর সাজাই গ্রুপের সাথে এই কাজগুলো করে থাকতেছি। আন্দোলনের পর শেরপুরের অনেক দেয়াল দেখা যায় অনেক নষ্ট ছিল, অনেক বাজে আজে বাজে লেখা ছিল। আমরা কওমি মাদ্রাসা একজন তরুণ আলেম মিলে একত্রিত হয়ে শেরপুর সাজা গ্রুপের সাথে একত্রিত হয়ে শেরপুরকে নতুন রূপে সাজানোর জন্য আমরা একতাবদ্ধ হয়েছি। আশা করি আমরা যদি সকলে একতাবদ্ধ হয়ে কাজ করি, শেরপুর সাজা গ্রুপ অনেক দূরে এগিয়ে যাবে এবং শেরপুরের সজ্জিত শেরপুরের সৌন্দর্য সারা বাংলা এবং সারা বাংলাদেশে ফুটে উঠবে ইনশাল্লাহ।